মিস্টার বিপ্লব, উনি আপনাকে সময় মতো হাসপাতালে না নিয়ে আসলে হয়তো আপনাকে বাঁচানোই যেত না। কি বলছেন ডাক্তার? হ্যাঁ সত্যি বলছি স্যার, আপনার এই ঋণ সারা জীবনও আমি শোধ করতে পারবো না। ঋণের কথা বলছো কেন? এটা তোমার কর্তব্য, একজন আহত মানুষের পাশে এসে দাঁড়ানো আর একজন মানুষের অবশ্যই কর্তব্য। আমি শুধু আমার কর্তব্য করেছি স্যার। ধন্যবাদ মিস্টার শহীদুল হক মাস্টার। আপনি স্যারের জীবন রক্ষা করিয়া যা করছেন তা শুধু আমি না সারা দেশবাসী মনে রাখবে। বিপ্লব, আমি তাহলে আসি এখন। থ্যাংক ইউ স্যার। ওকে, ভালো থেকো। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আপনার শরীরে যারা আঘাত করছে তাকে আমি খুঁজিয়া বাইর করিয়া এমন শাস্তি দেব সারা জীবন মনে রাখবে। আপনাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। কি কইলি? শহীদুলের বাচ্চা ওই অফিসারের জানে বাঁচাই দিছে? হয় ভাই, একেবারে হাসপাতালে লয়ে গেছে। হালাই জানি কেমনে কারের টাইমে কারের জায়গায় গিয়ে পড়ে। শহীদুলের বাচ্চা ওই দিন আমার গায়ে হাত উঠাইছে, থানায় আমার নামে কেস দিছে, এইবারে এসপিরে বাঁচাইছে। খারাপ, খুব খারাপ, খুব খারাপ। জেসমিন, এই তিন কেসের কাউন্টারের মাস্টারে কি সাজা দেওয়া যায়? মৃত্যুদণ্ড মঞ্জুর করলাম, আমি নিজের হাতে ওর মৃত্যুদণ্ড কার্যকর করুম। খোঁজ নে মাস্টার কই থাকে। ঠিকানা আমার কাছেই আছে, কিন্তু খবরদার সপ্তাহখানেক প্রকাশ্যে দিবার লোকে ঘোরাফেরা করিয়েন না, দরকার নাইলে বাইরে গেন না। তোমরা জি ভাই যান, যা মাস্টার আখেরাত দেখানোর ব্যবস্থা করে দে। লাল শাকের কেজি কত? 8 টাকা। মোলা? 12 টাকা কেজি। কি নেবে? লাউ। এই লাউ কত? 13 টাকা। এক কেজি লাল শাক দাও। এটা 1 কেজি, ওটা 1 কেজি। ওই শাক দিতে গেছি, শাক দে, যা তার দেখো। টাকা দিব কে? এটা তোর বাবা দেবো। বাবা চলে এসো, চলে এসো বাবা, তাড়াতাড়ি কর। এই 1 কেজি লাল শাক আর এই লাউটা দাও তো। জি, তাড়াতাড়ি করো। আরে এটা মত দাদ লাই ছেলে, তুমি আমার কষ্ট করে আই, চলে এসো তো বাবা। এই 1 কেজি লাল শাক দাও তো। এই গুলো দাও। এই ছেলে, তুমি বারবার এরকম ধাক্কা দিচ্ছ কেন? বাজারে আসা যাও গেলে এরকম লাগবই, তাতে কি হয়েছে? শরীর এত নরম হলে কইলে গুটে পারেন না। হারাম যেটা বলো কথাকার। আমরা কি আমাদের বাবার সাথে দেখা করতে পারবো? কেন পারবেন না, অবশ্যই পারবেন। চা পানির ব্যবস্থা করলে সব হবে। নে এই নিন 20 টাকা। আমার কি ফেতরার টাকা দিতেছেন নাকি মিয়া? জি, চা তো আর আমি একা খাবো না, খাবে থানার সবাই। মিনিমাম 500 ছাড়া বাপের চেহারা দেখার কথা ভুলে যান। 500 টাকা? এইখানে সাইন করেন। চিকেন আলি, আয় চিকেন আলি। Yes স্যার। বাজারের মার্ডার কেসের আসামির কাছে অগো নিয়ে যাও। আচ্ছা যাইতেছি স্যার, চলেন। চল আসেন। আহ
বাবা সাগর বাবা কেমন আছো বাবা? ভালো। তোর আজ পরীক্ষা ছিল, কেমন হয়েছে? ভালো। পেলে বাবা, তুই করে চিন্তা করিস না মা, সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন প্রমাণ হবেই। আমি খুন করিনি, তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবই। আমি কোনো চিন্তা করি না, মেলির দিকে লক্ষ্য রাখিস, তোর মতো ছেলে থাকতে আমার আর কোনো চিন্তা নেই। আমি চাই বাবা যাও। না বাবা, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি বাবা, আমি আর সিগারেট খাব না। মিস্টার সাগর, আপনার বাবা যে নির্দোষ তা আমি আর আপনি মেনে নিলেও আদালত এত সহজে মেনে নেবে না, তাকে মুক্ত করতে হলে সাক্ষ্য চায়, প্রমাণ চায়। সাক্ষ্য যে করেই হোক আমি জোগাড় করবই। এত সহজে পারবেন বলে মনে হয় না। যে কোন তা খুন হয়েছে সে সদাগরের স্ত্রীর ছোট ভাই, যাকে বলে শালা। সদাগরের ভয়ে বাজারে কেউ সাক্ষ্য দেবে বলে মনে হয় না। তারপরও আমাদের আশা ছাড়া ঠিক হবে না, পুলিশ আর উকিল দেখলে লোকে সহজে কিছু স্বীকার করতে চায় না। তাই আমি চাই আপনি মাঠে নামুন, লোকজনের সাথে কথা বলে দেখুন। ঠিক আছে। এই যে ভাই, গতকাল এখানে যে খুন হলো আপনি দেখেছেন? না না, কিচ্ছু দেখি নাই। আপনি যান তো, বিরক্ত করবেন না, যান। যত সব ঝামেলা ভাই। গতকাল কোনটা যে খুন হলো আপনি দেখেছেন? গতকাল গতকাল যে খুন হলো এটা? জি ভাই, দেখেছেন। না, কিচ্ছু দেখে নাই। মাথার ভিতরে কি তোমার গোবর? কিচ্ছু বোঝো না? সারাদিন যা দেখি তাকে রেকর্ড করে রাখতেইব। খুন খারাপের কথা বললা, সদাগরাতে জীবন দেবো নাকি? যাও ভাই যাও, যাও, তোমরা সুখী থাকো, আমাকেও সুখী থাকতে দাও। যাও তো ভাই যাও। এই লম্বু, এদিকে। কি খুনের কথার কাগজে গেছো? আপনি দেখেছেন? হ্যাঁ দেখছি। গতকাল সন্ধ্যায় কোনটা খুন হয়েছে কবে রাতে? আর অ্যারেস্ট হয়েছে কে? ভালো লোক। আপনি কি দয়া করে কোর্টে এসে সাক্ষী দেবেন? হ্যাঁ দিতে পারি, কিন্তু 5,000 টাকা লাগবো। 5,000 টাকা? হ্যাঁ, নগদ 5,000। কেন লাগবো বন্ধা? তুমি তো আমার কোনো আত্মীয় না, বন্ধু না, ভাই বেড়া করো না। তোমার লোকের সাক্ষী আমি কেন দিব? সাক্ষী নিতে হইলে ক্যাশ টাকা চাই। টাকা দাও, সাক্ষী নাও। ঠিক আছে, আমি টাকা নিয়ে আসছি। 5,000 টাকা? হ্যাঁ বুবু, টাকা ছাড়া সে কিছুতেই সাক্ষী দেবে না। যা নিজের চোখে দেখেছে সেই সত্যি বলার জন্য টাকা লাগবে? হ্যাঁ বুবু। আমিও তো সাথে ছিলাম, আমি কোর্টে গিয়ে সব বলবো। বুবু রে, কোর্ট আপনজনের সাক্ষ্য গ্রহণ করবে না রে বুবু। সে কেমন বিচার সাগর? আমরা কোর্টে গিয়ে সত্যি বললে কোর্ট বিশ্বাস করবে না, আর মানুষ কোর্টে গিয়ে মিথ্যা বলে সেটা বিশ্বাস করবে? এ কেমন আইন? আইনার কোর্টের চক্করে পড়ে আমি বাবার কষ্ট আর বাড়াতে চাই না বুবু। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বানা আতিনা
এই নিন আপনার 5,000 টাকা, কিন্তু আগামীকাল কোর্টে এসে ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষ্য দিতে হবে। সাক্ষী আমি ঠিকই দিব, কিন্তু চাচা একটা কথা না বলে পারছি না। আপনাকে এসে নামাজ পড়তে দেখলাম, নামাজ মানে আল্লাহর উপর আপনার বিশ্বাস, আর আল্লাহ মানেই সত্য। 5,000 টাকার বিনিময়ে সেই সত্য আপনি আমার কাছে বিক্রি করেছেন, তার মানে আপনি আপনার ঈমান আমার কাছে বিক্রি করেছেন। তাই আপনার নামাজ উপরওয়ালার কাছে কবুল হবে কিনা আমি জানি না। শোনো, এগুলো তোমার টাকা নেও, ডরাও না, সাক্ষী আমি ঠিকই দিব, তবে তোমার টাকার লেখা না, আমার ঈমানের জন্য আল্লাহর নামে আমি সাক্ষী দিব। সাক্ষী দিতে আমি দেব না। কসাই এতদিন নিজের হাতে চাপাতে দিয়া গরু ছাগলের গলার নলে ফাঁক করতে, এইবার আমি ওর গলার নলে ফাঁক করুম। এই যা গোবরালে খবর দে। সর্দার ভাই আপনার শিকার রেডি। আমার বিরুদ্ধে তুই সাক্ষী দেবে, আর আমি কি চুপচাপ বসে থাকতে পারি? অহন সময় আছে, চিন্তা করে দেখ, যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তয় মরবি, আর যদি পক্ষে দেয় তয় বাঁচবি। না, আমার জান যায় থাক, তবু আমার ইমান নষ্ট করুম না, আমি সাক্ষী দিবই। দরকার হইলে ইমান রক্ষা করতে গিয়া আমি শহীদ হয়ে যাবো। আরে বাপ রে, তাইলে একটা কাম কর, ইমান নিয়েই মইরা যা, তবে তরে মারনের আগে কলেমা পইরাই মারুন। লাশটা পানিতে ফেলা দে। চিনতে পারছ নাই? ওই যে ওই দিন এক মাইয়ারে কিডন্যাপ করার সময় আমার তুই ধরাই দিছিলি, মনে নাই? আমার মনে আছে, কিন্তু আমি সেদিন মাইন্ড করি নাই। সেদিন তুই তোর ডিউটি করছস, এরপর আমি তোরে মারতে কুবারে পাঠাইছিলাম, তুই নিজের বাঁচাইতে গিয়া কোন তোর খুন করছস আমি তাতেও মাইন্ড করি নাই। কোথায় মাইন্ড করছি জানস? তুই যারে খুন করছস সে আমার জেসমিনের ভাই, জেসমিনরে আমি প্রচন্ড ভালোবাসি, আমার জানের চাইতে বেশি ভালোবাসি, আর জেসমিন তার ভাইরে প্রচন্ড ভালোবাসে, জানের চাইতে বেশি ভালোবাসে। এখন কুন্তার মৃত্যুর শোধ নেওয়া আমার ফরজ, কুন্তার মৃত্যুর পরিবর্তে তরে। কিন্তু আমি তো কাউকে খুন করিনি, তোদের লোকে ওকে খুন করেছে। নিজেরা খুন করে আমাকে ফাঁসাতে চাচ্ছ? মনে রেখো, সন্ত্রাস যারা করে তারা সবাই কুকুরের মতো মরে, রাস্তার পাশে তাদের লাশ পড়ে থাকে, একদিন দেখবে তোমার লাশও নর্দমার পাশে পড়ে আছে, কুকুর সেই লাশের উপর পেশাব করে যাবে। Oh, my God.
আর মো চাকরি থাকবে না, আর চাকরি না থাকলে আপনি তোমার নাকি খেতেই দেবেন। খাট আসতে যায় খালার ঘর বাপ মা থেকে সন্দেহ লাগে। এই করে আল্লাহ কি করছে, আমার লাগে মরিয়ে গেছে নাই। তাড়াতাড়ি আয়। এই যে স্যার আপনাদের চাপানির খরচ। স্যার মাস্টার হকের সাথে ওরা দেখা করতে চায়। তাই নাকি, এমনি বাড়া যান। আরে যান, এই মাস্টার একজন কি হয়? আমার বাবা স্যার, ছেলের চাবি আমার কাছে দেখবা, জাগা মতো থো। আচ্ছা তোমরা বসো, আর বসো। হনপুলা, তোমার বাপে মা হে আমি জানি, ইচ্ছা করলে 15 মিনিটের মধ্যে সারিয়ে দিতে পারি, কিন্তু হেয়ার লেগে কিছু খরচা করা লাগবে, 2 লাখ টাকা লইয়া আসো। সব কেস ডিসমিস করিয়া তোমার বাবারে সারিয়ে দিব। আপনাকে ঘুষ দেওয়ার অর্থ আমার বাবা অপরাধী, জাতি নন, আমি আপনাকে ঘুষ দেব না। যে বাপ জন্ম দিয়েছে হেয়ার লেগে কি প্রেম করতে নাই, তাহা না জোগাড় করিয়া আনো। আপনি বুঝতে পারছেন না, আমার বাবা কোনো দোষ করেননি, তিনি কোনো ক্রিমিনাল নন, আমি আপনাকে তার জন্য ঘুষ দেবো কেন? আহা, কথা বেশি কবি না, তোর বাপ দোষ করতে না করে নাই সেটা বড় কথা না, বড় কথা হইলে আমার তাহা চাই তাহা। তোমার তাই বাপ নাকি তোমার বাপ বাড়ি যোগে তুমি চাও না? আমি ন্যায়ের পক্ষে, আমার বাবা ঠিকই বাড়িতে ফিরবে। কোন আমি না চাইলে ফিরবে না? ফিরবে স্যার, অবশ্যই ফিরবে, আমার কাছে সাক্ষী আছে, আগামীকাল কোর্টে সাক্ষী সাক্ষ্য দেবার পর আপনি তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন। কারেট, কিন্তু বাইরে এবার সাথে সাথে আর একটা কেস দেয়া আবার জেলে হান্দাই দেবো, ব্যাকেলের মতো কাজ করিস না, তাড়াতাড়ি যা তাহা লইয়ায়। না স্যার আমি টাকা দেবো না। দিবি না? দিবি না ঠিকই আছে, ভিতরে গিয়া তো বাপের অবস্থা দেখ। আজিজ। জি স্যার। এই আরে ওর বাপের কাছে লই যা। এই চলেন। ওই যে বাবা, 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 বাপের লেগে খুব মায়া লাগে। আমার বাবাকে মেরেছেন কেন? আমি মারি নাই, ছেলের কয়েকদিন লাগে বাপ লাইয়া মারা মারি হয়েছে, হেইয়া নেমার খেয়েছে। মিথ্যা কথা, আপনারা আমার বাবাকে মেরে ফেলতে চাচ্ছেন, এখানে থাকলে আমার বাবা বাঁচবে না, তাকে আপনারা মেরে ফেলবেন, আমি আমি আমার বাবাকে দিয়ে যাব। আমি আমার পাগলামি করিস না, গুলি করিয়ে দেবো কিন্তু। বুঝছি পাগলের বান্দর তো না, ভাবছো এটা কলেজের খেলার মাঠ, ছাত্র আসো ছাত্র মতো থাক, বেশি কিছু করলে গুলি করিয়ে দেবো। বাইরেবে না তোর বাপে, বাইরেবে না এই জানি তোর বাপের কবর দিয়ে দেবো, কি করবি? আমি কমিশনার স্যারের কাছে গিয়ে সব বলবো, আপনাদের নামে কমপ্লিট করবো। করলে কি হইবে, টেনার্স পড়বে বান্দরবন, নাইলে সাসপেন্ড হবে সোনা ফেলে গিয়া। এরপর এরপর কি, রক্ত গরম করিয়ে আমার গলাতে লাভ নাই, এইখানে হেইডেই হইবে যেটা মুই সামু। হ্যাঁ জানি, এখন সময় আপনাদের, কিন্তু সময় একদিন আমাদেরও আসবে,
সেদিন আমি ছাত্র থাকবো না, চোখেও আমার বাড়ি থাকবে না। তখন এই দুর্বল হাতের মুখ শক্ত হবে, আর যেদিন এই হাত শক্ত হবে সেদিন সব খেলা শেষ। আরে যা, অনেক দেখছি তোর মতো, খালি লাভ হয় কিছুই করতে পারে না। আপনি অনেক দেখতে পারেন, কিন্তু যেদিন সেই অনেকের মাঝে একজন জন্ম নেবে সেদিন থেকে শুরু হবে আপনাদের পতনের পালা। যা কইতাছি, নইলে তোর অবস্থাও তোর বাপের নাম করিয়ে দিমু। যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো, আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো। ভালো বেতাল করিয়ে ভালাইবে, তার আগে কিছু একটু করতে হয়। কোথায় যাচ্ছ? কমিশনার স্যারের সাথে দেখা করে আমার অনেক প্রয়োজন, প্লিজ ওনাকে একটু ডেকে দেবেন। এখন উনি ঘুমিয়ে আছে, এখন দেখা করা যাবে না। প্লিজ ভাই, আমার বাবার অবস্থা অনেক খারাপ, কমিশনার স্যারের সাথে একটিবার দেখা করার ব্যবস্থা করে দিন প্লিজ। একশো টাকা দিলে ব্যবস্থা করে দিতে পারি। একশো টাকা? সাগর ভেবো না, আমি দিচ্ছি। যাও চল। চলো। সাগর, তোমার বাবা সত্যি সত্যি অপরাধ করেছে কিনা আমি জানি না, পুরো ঘটনা আমি আগামীকাল তদন্ত করে দেখব। বাট তোমার বাবার অবস্থা খুবই সিরিয়াস বলে তাকে হাসপাতালে পাঠানোর জন্য আমি এই অর্ডারটা ইস্যু করে দিচ্ছি। এতে আমার অফিসে সিল লাগিয়ে থানার ওসির কাছে নিয়ে যাও। আমার হাতে সিল মারলে এই কাগজটার দাম আছে, নয়তো কোনো দাম নাই। আর আমার হাতে সিলের দাম এই মুহূর্তে 1000 টাকা। টাকাটা নিয়ে আসুন, তারপর কাগজে সিল পড়বে। 1000 টাকা? এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই স্যার, আপনি সিল মেরে দিন, আমি পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব। আমার বাবার অবস্থা খুব খারাপ স্যার, অনেক রক্তপাত হচ্ছে, আমার বাবা বাঁচবে না স্যার, প্লিজ স্যার। দেখো ভাই, এই চেয়ারে বসতে বসতে আমার কোমরটা একেবারে বাঁকা হয়ে গেছে, আর তোমার মতো কাহিনী শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। কাজ ফুরালে কোনো ব্যাটা টাকা নিয়ে আসে না, আগে টাকা এখানে রাখো, তারপর সিল ছাপো, ডেলিভারি অন ক্যাশ স্যার, প্লিজ স্যার। যা রে ভাই যা, আমার সময় নষ্ট করিস না, আরে যা তো, না যা, তার যা না বাবা। বাবাকে যদি আজ রাতের ভেতরে হাসপাতালে না নেওয়া যায় তাহলে কি হয় বলা যায় না বুবু, কিন্তু ওই কমিশনারের অর্ডারের উপর সিল দিতে অফিসার 1000 টাকা ঘুষ দিয়েছে। বাবাকে বাঁচাতে 1000 কেন, তার জন্য আরো দেবো। তারা যাই বাবু, আসি বাবু। ঠিক বেঠিক বুঝি না, আমি আমার ভাইয়ের খুনি লাশ দেখতে চাই, প্রয়োজনে আরো টাকা দেবো। না আমার লাগবে না, যখন লাগবে তাই নিমু আনে। তাইলে যাও, মাস্টারের জায়গা মতো নিয়ে আয়। এই যে আপনার টাকা, তাড়াতাড়ি সিল দিন। নাম
মাস্টারের হাত করে খুইলা দে। অজ্ঞান হয়ে গেছে, ওকে একটু দেখুন, আমি আমার বাবার খোঁজ নিয়ে আসছি। আয় 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 আয়, তোর বাবের এই হাসপাতালে আনার পথে ধীরে ধীরে ভালো আনার চেষ্টা করছে, উল্টা দিক দেখতে গাইছে, আইয়া তো ভীষ হালাইছে। মিথ্যে কথা, মিথ্যে কথা কত করিয়া কইলাম, 2 লাখ টাইট দেয়া তোর বাপের সারাই লইছা, আমার কথা তো শুনলি না, এইবার বোঝ, তোরা দাঁত থাকতে কিনলেকে দাঁতের মজাটা বোঝ না, সে আমি বুঝি না, 2 লাখ টাহার লাগিয়া তোর বাপের আড়াইলি, আমি তো কমু, তুই নিজের হাতে তোর বাপের মারছো, যদি বাসায় লই যাইতি তাহলে এইদিন আর তোর দেখতে হইত না, রাস্তায় ট্রাকের নিচে পড়ে গিয়া তোর বাপে কুটতাম না, মরতে না, ইসিরি চেহারার দিকে তাকাইলে ফ্যাডের ফ্যাডা ফোড়া বাইরে যাইতে চায়, টাইম নষ্ট করিস না, কাছে আইসিয়া তোর বাপের চেহারা দেখিয়া শনাক্ত করিয়া যা, এই লাশটা দেখা দেই। দেখছো বলা হইয়া তুই তাকাইতে পারস না, আমরা কেমনে তাকাই, আমার 2 লাখ দেশ নাই, কিন্তু খুব তো 5,000 দিয়া সাক্ষী ব্যবস্থা করছিলি, এখন দেখ সাক্ষীর অবস্থা, নে জ্বর এই কাগজে জলদি সাইন কর, তোর বাপের যে শনাক্ত করছো হেই এর কাগজ ধর। কাগজ ধরতে পারো না, আমার ছাত্রগিরি দাও, আর শক্ত করে দিয়ে মুক্তি বান্ধা আমাকে ভয় দাও। থাম কই যাচ্ছি, তাইলে গুলি করিয়া মারিয়া হলামু, বারবার তোকে আমি সাবধান করেছি তুই শুনিসনি, বারবার বলেছি একদিন একজন প্রতিবাদ করবে, বারবার বলেছি একদিন আমার সময় আসবে, সেই সময় আজ চলে এসেছে, আজ তুই বুঝবি একজন অসহায় সন্তানের হাতে শক্তি কতটুকু। দুই লাখের জন্য তোরা আমার বাবাকে মেরে ফেলেছিস, আমি তোদের 5 লাখ দেব আমার বাবাকে ফিরিয়ে দে, আমি তোদের 10 লাখ দেব আমার বাবাকে ফিরিয়ে দে, আমার বাবাকে ফিরিয়ে দে। টাকার জন্য তোরা আইনকে বিক্রি করে ফেলেছিস, সত্যকে বিক্রি করে ফেলেছিস, টাকার জন্য পুরো দেশটাকেই বিক্রি করে ফেলছিস, যেখানে যাই শুধু টাকা টাকা টাকা, আর কি দোষ করেছিল আমার বাবা, কি দোষ করেছিল এই বাদল কষাই, বল কোটে গিয়ে সাক্ষী দাও কি অন্যায়, বল আমি তোকে 5 লাখ দেব, ওই কষাইকে বাঁচিয়ে দে, আমার তার দেহ প্রাণ এনে দে, বাঁচিয়ে দে আমার বাবাকে।
না বাবু, তুই ভেতরে যাস না বাবু। কি হয়েছে সাগর? না বাবু, না বাবু, তুই ভেতরে যাস না বাবু। আমি দেখব। তুই ভেতরে যাস না বাবু, তুই সহ্য করতে পারবি না বাবু। আমি দেখব, আমি দেখব। আমি দেখব। ওই ক, এই যে শোনেন, টুপিটা মাথায় দে। এবার ক, শহীদুল হকের ছেলে শাহেদুল হক সাগর আমার স্যারের গায়ে হাত তোলার অপরাধে, তাকে তুলা ধুলা করার অপরাধে আমরা তার গ্রেপ্তারি ওয়ারেন্ট নিয়ে আপনার বাসায় হাজির হয়েছি। তাড়াতাড়ি সাগরকে বাইর করে দেন, নইলে আমরা যদি পাই তাইলে আমাকে সারে যাবে। কিমা সাইজ করছে তেমনি তারে কিমা কিমা বানাবো। আরে কেউ কিছু কয় না গা, তাড়াতাড়ি কোন কয়ে আছে সাগর? এই নিন, এইটা কি? আগাম জামিনের কাগজ। আমি আগেই জানতাম আপনারা এই ধরনের কিছু করার চেষ্টা করবেন, আর তাই আমরা আগে থেকে সাগরের জামিন নিয়ে রেখেছি। ভুল গেছি, স্যারকে কিমা কিমা মানাই সাগর যে পিস্তল আনলো এটা কই? আমরা শুধু অ্যারেস্ট ওয়ারেন্ট না, সাথে সার্চ ওয়ারেন্টও নিয়ে এসেছি। কোনখানে তো খুঁজে পাইলাম না, অনেক খুঁজলাম স্যার কিন্তু পিস্তল পেলাম না। আমি যদি আমার পিস্তল না পাই তাইলে তোর বাপের মতো তোর বাইরেও সরে তিন আগ মারি নিতে পুত্তা তুমি পালয় বলে আমার পিস্তল ফেরত দিতে কইস, নইলে পিস্তলের হিসাব জীবন দিয়ে দিতে হইবে, কথাটা মনে রাখিস। ওই চল। সাগর, বাবু তুই এখানে? হ্যাঁ সাগর, তোকে তোর রাস্তা দেখিয়ে দিতে এসেছি। মানে? বাসায় ওসি দবির এসেছিল, থ্রেট করে গেছে পিস্তল ফিরিয়ে না দিলে তোকেও খুন করবে বলে গেছে। কি? তোকে খুন করার আগে সেই অস্ত্র দিয়ে তোকে শেষ করে দিতে হবে, ওই ওসিকে শেষ করে দিতে হবে, সবাইকে যারা বাবার মৃত্যুর জন্য দায়ী। কিন্তু কি করে? এই অস্ত্র দিয়ে তুই আমার কাছে প্রতিজ্ঞা কর, খুনিদের সবাইকে তুই শেষ করে দিবি। হ্যাঁ সাগর, তুই সবাইকে খুন করার পর প্রয়োজনে আমি নিজের মাথায় খুনের দায় নিয়ে জেলে যাব, ফাঁসিতে ঝুলব, কিন্তু তারপরও আমার নিষ্পাপ বাবার খুনের সাজা আমি ওদেরকে দিয়ে যেতে চাই।
আমার মাথা ছিঁড়ে কসম খা সাগর, কসম খা। আমি তোকে কথা দিচ্ছি বুবু, আন্ডারওয়ার্ল্ডের লিডার সৌদাগর আর তার চামচা তারকা তবির। আরে রাখ তোর পারমিশনের পেঁচা টেকা দে, নাহলে কেস করে দেবো গাড়ির নামে। নেন। মা। আরে তুমি সৌদুলক মাস্টারের ছেলে সাগর না? হ্যাঁ সাগর। গরিব অসহায় বলে তুই এই ড্রাইভারের কাছ থেকে ঘুষ নিয়েছিস তাই না? এখন ঘুষ নে, ঘুষ নে। আয় আয়, এটা কি হইলো? মাস্টার হাবা গোবা পোলাই দিয়ে আমার জীবনের মাঠে নিভাই দিল। এই নিন আপনার টাকা, সবাইকে বলবেন ঘুষ খাওয়ার অপরাধে ওকে হত্যা করেছি। বাবা বাবা, তোমার মতো ছেলে যদি আরো এদেশে থাকতো তাহলে এদেশটা অনেক আগেই ঠিক হয়ে যেত। আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? তোর মেয়েকে কোথায় নিয়ে গেলে? তোর মেয়েকে নিয়ে যাব, আবার দিয়ে যাব। এটা নিশ্চয়ই মাস্টারের পোলা সাগরের কাম। সদাগর ভাই, সদাগর ভাই, কি করলি? সাগর মানে মাস্টারের পোলা সাগর? হ ভাই জান, আজিজার ফারুকে ওই মাস্টারের পোলা মাগিয়া লাইছে। আন্ডারকে দামি, আমারে মাস্টার, আমারে মাস্টার। তার কিছুই হইব না, ওই বান্দির বাচ্চার তোর গায়ে একটা আঁচড়ও লাগাইতে পারবো না। ওরে আমি আখেরাত দেখানো ঠিকই ব্যবস্থা করে দিব। সদাগর ভাই, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। বল। জলযন্ত্র দুজন পুলিশকে খুন করতে পোলায়, আইনের লোক নিশ্চয় চুপ করে বসে থাকবে না। কারেক্ট, সুপার কারেক্ট। পুলিশ হত্যার খবর যখন পত্রিকায় ছাপা হইব তখনই সাগরের কেমত শুরু হইব। কিন্তু আপনারও সাবধান থাকতে হইবে, ও নিশ্চয় জানিয়ে গেছে ওর বাবার হত্যার পিছনের মূল নায়ক হয়েছে না আপনি, আপনারও ছাড়বে না। আরে আমার কাজ পর্যন্ত পৌঁছানো তো অনেক দূরের কথা, আগে সাগর নিজেকে পুলিশের হাত থেকে রক্ষা করুক। দুজনে তাই এভাবে খুন হলো কি করে? কে খুন করলো, কারা খুন করলো বুঝতে পারতাম না স্যার। কিন্তু লজ্জার বিষয় কি জানো, একজন ঘুষ খাওয়ার সময় আর মেয়ে নিয়ে টানাটানি করার সময় অন্যজন। সাংবাদিকরা ডেড বডির পাশাপাশি পাবলিকের কাছ থেকে এসব কথা উদ্ধার করেছে। এই খবরের পর পুলিশের উপরে পাবলিক সিম্প্যাথি আসবে বলে তুমি মনে করো? এক সময় মানুষ পুলিশকে শ্রদ্ধা করত আর এখন এইসব ঘটনার জন্য ঘৃণা করে। স্যার পত্রিকায় সবকিছু বেশি বেশি লেখে, আপনি কিছু ভাববেন না স্যার। ক্রিমিনাল কে বা কারা আমি সব বাইর করে নিতে আসি। তোমাকে দিয়ে কিছু হবে বলে আমি বিশ্বাস করি না, আর তাই আসল খুনিকে খুঁজে বের করার জন্য আমার প্রয়োজন সৎ এবং সাহসী অফিসার এসপি বিপ্লবকে।
আমাকে কষ্ট না দিলে বুঝি তোমার ভালো লাগে না? পানি খাবে আমাকে ডাকলে না কেন? তুমি আর কত ছোটাছুটি করবে, এ পর্যন্ত যা করেছ এই তো বেশি। হয়েছে হয়েছে, এই নাও পানি খাও। ধন্যবাদ। প্রতিজ্ঞা করো আর কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবে। কতদিন তুমি এভাবে সেবা করবে? যতদিন না তুমি সুস্থ হবে ততদিন। যদি সুস্থ না হই? সুস্থ তোমাকে হতেই হবে বিপ্লব। আমার প্রেম, আমার মন, আমি সব উজাড় করে দেব। সুস্থ তোমাকে হতেই হবে। আয়না। হ্যাঁ বিপ্লব। আয়না। বিপ্লব, বিপ্লব। আয়না। Yeah.